আমার বুনের যতটা ইজ্জত আমার একটা হিন্দু বুনেরও আমার কাছে ততটা ইজ্জত আমার বিটির যতটা আমার কাছে ইজ্জত আছে আমার একটা হিন্দু বুনের বিটির ততটাই ইজ্জত আমার কাছে আছে আমার মুসলমান ভাই আমি এটাই বলতে চাই বড় কষ্ট পেয়েছিলাম চোখে পানি এসেছিল দেখতে পারিনি মণিপুরে তিনটে মেয়েকে উলঙ্গ অবস্থায় হাঁটানো হয়েছে রাস্তায় তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে দিলেও পাপ হবে না এখনো পর্যন্ত সকলে তাদেরকে ভরে রেখেছে বড় কষ্ট লাগে যোগীজি কহাঁ পর হ্যায় আপকা বুলডোজার লাইয়ে যোগীজি কহাঁ পর হ্যায় আপকা এনকাউন্টার বলিয়ে মোদী জি কো মণিপুর মে তো আপকা সরকার হ্যায় ইন লোগো কো এনকাউন্টার কিজিয়ে और सरिये सुन लीजिए हम हमारे देश के हिंदू दी के बोलते चाहे हमारे देश के जितने हिंदू माँ बहन हैं और जितने दलील हैं हम सबको कह रहे हैं हमारे भाई हमारे बहन जरा इस्लाम को गौर कीजिए हमारे रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह को गौर कीजिए अगर शरीयत में है अगर ऐसे कोई काम किया उसको बीच सड़क पे खड़ा करके या तो गोली कर दो या तो उसका सर जुदा कर दो यही इस्लाम कहता है जोरे बोलो सुभान अल्लाह এটাই হচ্ছে হাকিকা কোন মায়ের যদি ইজ্জতের হানি কেউ করে তাকে রাস্তায় দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও ইসলামে আছে শোনো আমার দেশের হিন্দু ভাই শিখ ঈসাই যারা আছেন তাদেরকে বলি মণিপুরের ঘটনা নিয়ে আমি বলছি ইসলাম বলছে আমি দেশের প্রধানমন্ত্রীকে বলবো 24 ঘন্টা কে লিয়ে আগর কোরআন কা আইন কো লাগু কর দিজিয়েগা তো এসে বলাৎকারী বাবা আর বলাৎকার লোক ইয়ে দুনিয়া মে নহি রহ সকতে इनको फौरन इनको सर झुका करना चाहिए जोरे बोलो सुभान अल्लाह এটা ইসলামের আইন কোরআনের আইন কেউ যদি ধর্ষণ করে তাকে মুন্ডু ছেদ করে দাও কেউ যদি পরকিয়া করে ছেলেকে আর মেয়েকে মধ্যখানে দাঁড় করিয়ে অর্ধেকটা পিঠে পাথর মেরে হত্যা করে দাও তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও কোন ছেলে যদি নাবালক ছেলে যদি ধর্ষণ করে তাকে সঙ্গে সঙ্গে 100টা কুড়া মারো ইসলামের আইন চুরি করলে হাত দুটো কেটে দাও কত ভালো আইন জানেন বড় কষ্ট লাগে আমাদের দেশে বলাৎকার করে আরাম রহিম বাবা জেলের কুঠিতে বসে আছে 100 মেয়ের বলাৎকারী বাবা তাকে প্যারেডে ছাড় দিয়েছে এটাই কষ্টের বিষয় আমাদের মত মোলবি যদি আমার পকেট থেকে একটা তার বের হইতা বলবে এই আতঙ্কবাদী ঠিক কি না কথা বলে রাস্তা তার বেরিয়ে গেল আর এদের কাছে গাড়ি গাড়ি বোমা বেরুলেও কোনো অসুবিধা নাই বড় কষ্ট লাগে আমার ভাই আমি প্রত্যেকটা দেশের ভাইকে বলবো প্রত্যেকটা ভাইকে শরীয়তটাকে শরীয়তের মত করে চলবো জোরে বলুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বিশ্বাস দিয়ে যাচ্ছি আল্লাহর উপরে সবাই হাত তুলে বলুন তো বিশ্বাস আনবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস কেন আনবেন বলে দিই যদি নিয়ে আসে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর সব শক্তি যদি একদিকে থাকে আপনার গর্দন যদি তলোয়ারের নিচে থাকে আমার আল্লাহ না চাইলে আল্লাহর কসম আপনার মৃত্যু আসতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ আসতেই পারে না কখনো আসতে পারে না আপনার মৃত্যু আমার আল্লাহ না চাইলে যদি এটা বিশ্বাস করেন আল্লাহর মদদ আপনার কাছে আসবে আল্লাহর মদদ আপনি পাবেন আজকে মুসলমান দ্বীন ঈমান থেকে সরে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র থেকে সরে গেছে যার কারণে এই জিনিসটা ঘটছে কোথা থেকে পেলে আজকে তো আমার বুকে এটাই কষ্ট একটাও ছেলে জুম্মার নামাজ পড়েনি কালো জামা পরে হযরতে হোসেনের মহব্বতে তারা রাস্তায় লাঠি খেলছে মদ পান করে আমি আমার বর্তমান টাউনের কথা বলছি 100টা ছেলে লাঠি খেললে 99 জন মদ পান করে লাঠি খেলছে আর গাঁজা খাচ্ছে মুসলমান যুবক আমি তো কষ্ট পাই ফেসবুক খুলে আমার যদি ওয়ার্কশপটা খুলে আমাদের পশ্চিম বাংলার একজন মুফতি আমি তার নাম লব না গুটকা কর মোলবি আমি তাকে বলি গুটকা কর বিড়ি কর মোলবি মা বুন তুলে আমাকে গাল দিয়েছে মা বুন তুলে সে নিজেকে মুক্তি বলে পরিচয় দিয়েছে মা বুন তুলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে কেন
আমি বললাম তোমার এক নম্বর দলিল হচ্ছে হাদিস কোরআনের দলিল না থাকলে মোলবিকে মাহবুব তুলে গালি তাই আমাকে দিয়েছো আর আমি তাকে বললাম আমি দোয়া করছি আল্লাহ তোমাকে হিদায়াত দেখ যেহেতু তুমি মোলবি হয়েছো ভন্ড মোলবি বুখারী শরীফ তুমি পড়ে মোলবি হওনি যদি হতে বুখারী শরীফের রেওয়ায়েতে আছে নবীজি বললেন যারা অশ্লীল ভাষা ব্যবহার করে যারা গালিগালাজ দেয় তাদের মধ্যে মুনাফিকের একটা বড় আলামত এটা পাওয়া গেল দ্বিতীয় নম্বর ওয়াদা খেলাফ মুনাফিকের আলামত মুনাফিকের একটা আলামত চলে একটা কথা আছে কি বুঝলেন আপনি টাকায় ঠকে যান মালে ঠকবেন না কখন জানে কর্মচারীকে যখন কর্মচারীর খাম শুকানোর আগে পয়সাটা দিয়ে দিবে কথাটা বুঝতে পারেন খাম শুকানোর আগে দলিল তো কি হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আখলাকটাই দিল আর ওইটা না থাকার কারণে আজকে আপনার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে যারা দাওয়াতের সাথী আছেন তারা শুনবেন তাদের জন্য একটা আদেশ দিয়ে দিই আপনারা 6 নম্বরের বাইরে কথা বলতে পারেন আমরা কিন্তু 1000 নম্বর বাইরে গিয়ে কথা বলতে পাই ঠিক কি না কথা বলেন উলামারা বলতে পারো আমার কথাটা শুনে নিন মাথায় রাখবেন আপনি পাড়ায় একজনকে দাওয়াত দিতে গেছেন আপনি বললেন ভাই নামাজ পড় না ভাই রোজা রাখ না মসজিদে আয় না সে বলবে তুই 25 পড়গাবো আমাকে দাওয়াত দিবি আপনি মসজিদে এসে বললেন ওকে জীবনে আর দাওয়াত দিতে যাব না সালাই রকম বলবো তো তুমি শুনে লাভ প্রথমেই তো তুমি দায়ী হতে পারোনি আর তোমার দ্বারা ইসলাম প্রচার হবে না তোমাকে গালি দেবে তুমি কালকে আবার যাও তোমাকে এক চর মেরে দিয়েছে তুমি বুকে জড়িয়ে নিয়ে বলবো আপনাকে বলে দিই আজকে মুসলমান আমরা আমাদের ইমানটাকে ইমানের জায়গায় রাখতে পারিনি দুটো কারণে এক হচ্ছে যাকে জিজ্ঞেস করবেন সে কি বলে জানেন প্রত্যেক গ্রামে আপনাদের গ্রামে নয় যাকে জিজ্ঞেস করবে সে বলে গায়ের মধ্যে খালি আমি ভালো ভাই বাকি সবাই খারাপ ঠিক কি না এইটাকে উল্টো করতে হবে ভাই অমুক ব্যক্তি খুবই ভালো মানুষ খুব ভালো আমি একটু গোলমাল ভাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার ইমানে বরকত দেয় এই দোয়া করবেন আপনি ভালো হয়ে যাবেন কিন্তু এটা উল্টো আমরা দ্বিতীয় নম্বর পরচর্চা আমাদের প্রত্যেক গ্রামে জানেন ফজরের পরে প্রত্যেক গ্রামে একটা করে চায়ের দোকান খুলে খুলে না খুলে না আপনাদের গ্রামে খুলে না খুলে না খুলে আমার গ্রামে খুলে সব জায়গায় খুলে ফজরের নামাজের পরে কিছু মুসল্লি আছে হয় মসজিদের বাইরে বসবে না হলে চায়ের দোকানে বসে লোকের গীবত চুগলি করে এই পাপটা থেকে সরে আসতে হবে হাদিসে আছে কেউ যদি কারোর গীবত করলো নিজের মরা ভাইয়ের মাংস সে যেন খেলে আপনি হিসাব করে দেখুন ভাইয়ের করুন প্রতিবেশীর করুন ভাইয়ের করুন ইমামের করুন মোলবির করুন চা দোকানির করুন প্রতিবেশীর করুন অমুকের বইয়ের করুন আপনি গীবত করলেন মানে মরা ভাইয়ের মাংস খেলেন ফজরের নামাজ পড়ে আর নামাজটা ওইখানেই বরবাদ করলেন যদি বলেন আপনার বদনাম শুনলেন কেউ যদি কারো বদনাম করে দিয়ে মনে করে অসম্মান করব আল্লাহর কসম করে বলছি পারবে না ঠিক কি না কথা বলেন তার প্রমাণ দেই আমি 2 বছর আগে আমার জলসা ছিল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো আমার এখান থেকে আমার বাড়ি থেকে 400 কিলোমিটার রাস্তা আপনাদের এখান থেকে মিনিমাম 600 কিলোমিটার রাস্তা উত্তর দিনাজপুর রায়গঞ্জ আপনার কুশমুন্ডি তো আমি ওই এলাকায় ছিলাম 5 দিন 1 সপ্তাহের জন্য গেছি জলসায় তো 4 দিন পরে আমার এক বন্ধু আমার গ্রাম থেকে ফোন করছে ইয়াসিন ভাই ভালো আছো জি ভালো আছি কি ব্যাপার বল বলে একটা কথা বলবো হুজুর কি হয়েছে বলে আপনার লাগে শুনলাম নাকি আপনি আবার বিয়ে করেছেন আমি হ্যাঁ ঠিকই শুনেছি আমি হানিমুন মানাচ্ছি এইখানে বউটা আমার সাথেই আছে যাই হোক কেউ মিথ্যা করে রটিয়েছে কারোর ভালো লেগেছে বলে দিয়েছে আমি তাকে কোনো কিচ্ছু বলিনি আমি বাড়ি এলাম 1 সপ্তাহ পরে আমি খুঁজতে লাগলাম এর গুড়াটা কোথায় আছে আচ্ছা গাছে ফল কখন ধরে গুড়াই পানি দিলে না উপরে দিলে গুড়াই দিতে হয় আমি দেখলাম গুড়াটা খুঁজি গুড়াটা কোথায় আছে
গোড়া খুঁজে বার করলাম, সালাম দিলাম, একদিন মিষ্টির দোকানে তাকে জান করে মিষ্টি খাওয়ালাম, কি বুঝলি, চা খাওয়ালাম। এক সপ্তাহ পরে দেখলাম কথাটা মিটে গেছে। কেন? আমি গুড়াতে পানি ঢেলেছি তখন ফল পাব। আমি বলছি আপনার যদি কেউ বদনাম করে তাকে একটু বাজারে নিয়ে গিয়ে খড়গপুরে নিয়ে গিয়ে নাস্তা করিয়ে দে, চায়ের দোকানে দুটো বিস্কুট আর এক কাপ চা খাইয়ে দে, দ্বিতীয় দিন তার ভুল পাল্টে যাবে, ঘুরিয়ে যদি আপনি তাকে অ্যাটাক করেন আপনারও ক্ষতি হলো, ইমানের তারও ক্ষতি হলো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছিল না। নবীজির জন্য বেঈমান কাফেররা বদনাম করলে নবীজি দোয়া করতেন, আর মুনাফিককে কি বলতে জানেন, না 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 ওই ব্যক্তিটা তো ভালো ব্যক্তি, আমার সম্পর্কে তো এরকম বলবে না, আচ্ছা আমি খোঁজ নিচ্ছি, যাও। নবীজি তাদের রাস্তায় দেখা হলে মাথায় হাত বুলাতেন, বলতেন আমার কাছে আসবে, আমার কাছে খাও। মুনাফিককেও ডেকে খাইয়েছে আল্লাহর কসম, ওই জন্য নবীজির কাছে যারা এসেছে কলমা পড়ে ফিরে গেছে, আর আপনার কাছে যারা এসেছে পেছনে গিয়ে আপনাকে গালি দিতে বাধ্য হয়েছে। কেন? আপনি তাকে দাওয়াত দিয়েছেন কর্কশ ভাষায়, মিষ্টি ভাষায় নয়, আপনাকে দাওয়াত দিতে হবে মিষ্টি ভাষায়। সবাই দুটো জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার ব্যবহার আখলাক হবে মিষ্টি, চরিত্র হবে মিষ্টি, মানুষ যেন কষ্ট না পায়, প্রতিবেশী যেন কষ্ট না পায়, যেই হোক আপনার প্রতিবেশী হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক আপনি কষ্ট দিবেন না। আজকে কই আপনি নামাজ পড়েন, হাদিসে আছে জানেন, শুনে নেন, যারা বড় লোক আছেন তারা শুনে যান, যে বড় লোকরা হাদিসে আছে, নবীজি বললেন তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তোমার পাশের ঘরের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে আপনাকে দেখিয়ে দিই, বড় লোকরা গরিবের খোঁজ রাখে প্রত্যেক দিন, কথা বলেন তো, হ্যাঁ কি কথা বলেন, অজন আছে। আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করছিলাম একদিন, বলছিলেন মাদ্রাসা যে আমি যখন কুৎসাই ইমামতি করেছি আমার এমন মুক্তাদি ছিল ফজরের নামাজ পড়ে লোকের চুলাতে পা দিয়ে দেখতো, তখন আমার জন্ম হয়নি। আমার আব্বাজি বলছিল আমি ভাইদের মধ্যে 3 নম্বর, আর ভাই বোনদের মধ্যে আমি 5 নম্বর, 6 ভাই বোন আমার তখন জন্ম হয়নি। এমন একজন ছিল আমাদের মাদ্রাসার মেম্বার ছিলেন, লোকের চুলায় পা দিয়ে দিয়ে দেখত, যার চুলায় আগুন থাকতো বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়েছে, যার চুলায় আগুন থাকতো না বুঝতে পারতো এর বাড়িতে রাত্রে রান্না হয়নি। গরিব মানুষ দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনে নিয়েছে তার দরজায় নামিয়ে দিয়ে চলে যেত, জোরে বলুন সুবহানাল্লাহ, আর এখন তো ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাবে, ঠিক বলছি না ভুল বলছি? আলহামদুলিল্লাহ। ওই চৈতন্য মুসলমান, আপনাকে পরিবর্তন আনতে হবে আখলাক আর চরিত্রে। আমি বলছি এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন, আপনাকে নিয়ে কারোর বাপের হিম্মত হবে না খেলা খেলা, আপনার মধ্যে ইলম নিয়ে আসুন, দিনই ইলম হাসিল করুন, আপনার ছেলেকে ডাক্তার করুন, একজনকে ইঞ্জিনিয়ার করুন, একজনকে উকিল করুন, একজনকে ব্যারিস্টার করুন। আজকে কষ্ট লাগে জানেন, মুসলমান ছেলে ভালো উকিল খুঁজে পাবেন না কলকাতায়, ভালো জজ খুঁজে পাবেন না কলকাতায়। আমি নিজে দেখলাম যে আমাদের সন্তানদের উকিল হওয়া, ডাক্তার হওয়া, মাস্টার হওয়া কতটা প্রয়োজন। আপনি প্রথমেই কি বললাম, একটা মুসলিম ছেলে, ইমানদার ছেলে যদি ডাক্তার হয়, গাইনিক ডাক্তার, সে কি চাইবে সিজারটাকে পাল্টিয়ে নরমালে বাচ্চা করবে, ঠিক কি না কথা বলে, সে দেখাতে চাইবে যে না নরমালে বাচ্চা হয়। কিন্তু আমাদের তো সন্তানরা ভালো ডাক্তারই নাই, উকিল। কেন বলছি জানেন, আমি সেই দিনে অনুভব করেছি বর্তমান টাউনে, আমার গাড়িটা যে কোনো জায়গায় সিগন্যাল ফেল করেছিল বুঝতে পারিনি, টাউনের মধ্যে বর্তমান কোর্ট থেকে পেপার এসেছে আমার বাড়িতে, একজনকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম 500 টাকা ফাইন দিয়ে, বললেন না হবে না, মালিককে আসতে হবে, কোর্টে দাঁড়াতে হবে। আমি বললাম যাব, তো আমি গাড়ি নিয়ে যখন কোর্টে নামলাম ড্রাইভারকে বললাম পার্কিং করো, যখন নেমেছি 25 থেকে 30 জন হাজির, হুজুর আপনি এখান, একজন উকিল তাদের মধ্যে ছিল, কাগজটা দেখালাম, আমাকে এসিতে বস করালো, আপনি এখানে বসে থাকুন, কাগজটা নিয়ে গিয়ে আমাকে বললে হুজুর আপনি বাড়ি চলে যান, আপনি সম্মানী ব্যক্তি, তারা লড়াই করেছে, এই ব্যক্তি কোর্টে দাঁড়াবে না,
এটা আমাদের একজন মাতার তাজ এরকম উলামাকে এখানে দাঁড়াতে দিবেন আপনি কি করছেন করুন তারা আমার হয়ে লড়ে আমার কাগজকে সাইন করিয়েছে আমাকে আর কোটে যেতে দেইনি আমি গর্ববোধ করলাম এরকম 50টা মুসলিম ছেলে দরকার আছে জোরে বলুন সুবহানাল্লাহ যে একটা দাড়ি বানার জন্য ইজ্জত রাখে একটা টুপি বানার জন্য ইজ্জত রাখে তবে বুঝতে পারবে আমি মুম্বাই যাচ্ছিলাম দুর্গাপুর এয়ারপোর্টে আমাদের নতুন এয়ারপোর্ট হয়েছে অন্ডাল দুর্গাপুর তো আমি দুর্গাপুর থেকে এখন চাপি যেখানে যাই আমার সামনে 12 তারিখে দিল্লিতে প্রোগ্রাম আছে আমি ওখান থেকে ফিরব আমি ওখানেই নামব দুর্গাপুর আমার বাড়ির কাছে এয়ারপোর্ট তো আমি গেলাম তো পানির বোতল নট এলাম আমার ব্যাগে পানির বোতল আছে একজন অফিসার গেটে ছিল যে কাগজ চেক করছিল সে আমার মালগুলো নিল বলে হুজুর আপনি ছেড়ে দেন আপনাকে বোয়াতে হবে না নিয়ে এসে চেকিং করালো সব করে দিল পানিটা যখন দেখলো বলে হুজুর পানি তো নট এলাও কিন্তু আপনি এক সিপি খান আপনার জন্য এলাও হয়ে যাবে আমি অফিস সামনে এক সিপি খেলাম আমাকে ভেতরে নিয়ে গিয়ে বোর্ডিং পাস করিয়ে বস করিয়ে দিল মুসলিম ছেলে অফিসার মিলিটারি নিগে বস করে দিলে বলে হুজুর আপনার জলসা আমি প্রত্যেকদিন রাতে শুনি না শুনলে আমার ঘুম আসে না আমি বললাম আল্লাহ তোমার ঈমানে আমলে বরকত দে তোমার পরিবারকে ভালো রাখুক আপনি বলুন ওই ইজ্জতটা আল্লাহর তরফ থেকে এবং আমাদের সন্তানটা ওই জায়গায় আছে আর তার ঈমান থাকার কারণে এই জিনিসটা আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন আপনারা সকলে সবাই নিয়ত করুন ছেলেদেরকে শিক্ষিত করব জোরে বলুন ইনশাআল্লাহ যারা আছে সন্তান থাকলে এক যদি তিনটা সন্তান হয় একজনকে আলেম করুন একজনকে ডাক্তার করুন একজনকে উকিল করুন আমি ইয়াসিন বলে যাচ্ছি আপনার সমাজের কল্যাণ হবে অশিক্ষিত দ্বারা কি হয় জানেন অশিক্ষিত যদি সমাজ হয় আর আল্লাহ তাআলা ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক হে নবী পড়ো শিক্ষার বুনিয়াদ রেখেছেন আমার আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষার বুনিয়াদ রেখেছে ওই জন্য মুসলমান দিকে বলবো যে মুসলমান শুধু নামাজ পড়াটাই ইসলাম নয় আপনার পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম কি বলি পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম মুসলমান আপনাদের বোঝা দরকার যে ইসলামটাকে এমন ভাবে নেবেন যেন ইসলামটা আপনার কাছে ঘৃণিত না হয়ে যায় কি বলছেন বলুন ডাইরেক্ট বলুন ফ্যান না হাওয়া না ফ্যান আর দিতে হবে গরমের দিনে গরম লাগবে না তো ঠান্ডা লাগবে তাহলে তো এসি লাগাতে পারতেন নিকি গরম লাগবে অসুবিধা নাই যত গরম লাগবে তত ভালো হবে তত চাঁচতে পারবো নিকি হ্যাঁ হ্যাঁ পাওয়ার ততই দিব অসুবিধা নাই গরম নিয়ে চিন্তা করবেন না আমার নিয়ে আপনাদেরকে গরম লাগছে কি আচ্ছা ঠিক ঠিক আমাকে গরম নিয়ে চিন্তা করতে হবে আমি বলি হাত তুলে বলুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজি কে কে হবে সকলে হাত তুলে মাশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজটা এই নিয়তে পড়ুন যে আমি নামাজ পড়তে যাচ্ছি কি নিয়তে আমি যেন পরিবর্তন হয় জোরে বলুন ইনশাআল্লাহ এই নিয়তে নিয়ত বান্ধবে আল্লাহর সামনে দণ্ডায়মান হচ্ছে ফাইন্না হুইয়া রব তোমরা যখন দণ্ডায়মান হবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন এটা মনে মনে নিয়ত করার সময় ভাববেন আমাদের দেশের লোক তো পাইকারি নামাজ পড়ে মসজিদে ছুটে গেল উজু করে আমি একজনকে দেখেছিলাম একটা মসজিদে মোটামুটি সুন্নত করলে চার রাকাত ওই 30 সেকেন্ড লাগলো আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই কি কি সূরা পড়লে তোমাকে বলতে পারবো না তো পড়লে তো বলবি ও তো জানি না নাসিকার চেষ্টা আছে এই নামাজ পড়বেন না কেউ যদি ভাই দিকে বলছি কেউ যদি মনে করেন আমি যদি ইমামের কাছে শিখতে যাই আমি ছোট হয়ে যাব না ভাই ছোট হবে না আল্লাহ আপনাকে উচ্চ মাকাম দান করবে আরো উঁচু মাকাম দান করবেন আল্লাহ নিচু মাকাম নয় ওই জন্য মুসলমান আপনি ইসলামটাকে ইসলামের মতো করে নেন আপনার মতো করে নেবেন না আপনি যদি মনে করেন যে ইসলামটা আমার মতো করে চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং রাসূলের আদর্শ মতো
আল্লাহ যে আদর্শ নবীজিকে দিয়েছে সেই আদর্শ দ্বারা আপনি আদর্শবান হবেন তবে আপনি ইসলাম পেয়েছেন। আপনার দ্বারা আপনার মা বাপ আপনার প্রতিবেশী আপনার পরিবার আপনার স্ত্রী কেউ যেন কষ্ট না পায়, কেউ এতটুকু যেন কষ্ট না পায়। আজকে দেখুন মুসলমান কোনগুলোকে শরীয়ত মনে করেছে জানেন? যেগুলো শরীয়ত লয় সেগুলোকে শরীয়ত মনে করেছে, যেগুলো শরীয়তে গুরুত্ব নাই সেগুলোকে শরীয়ত মনে করেছে, সেইগুলোকে শরীয়ত মনে করেছে। আর এটার কারণে শরীয়তের মূল জিনিসগুলো আমাদের কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে, মূল স্রোত থেকে আপনি বেরিয়ে চলে যাচ্ছে।